Happy birthday to you. তো আজকে বেসিক্যালি আজ রাত 12টার সময় আমার জন্মদিন বার্থডে পালন হবে, তো দেখতে পাচ্ছ আমরা এখন গাড়িতে করে ঘুরতে যাবো, সেটা কোথায় যাবো আমরা কেউ কিছু জানি না, তো গাড়ির মধ্যে সব অ্যারেঞ্জ করেছে আমার দিদি। দিদি এদিকে এদিকে আসো, এদিকে আসো। দিদি আমার এখন পুরো স্পন্সর ভয়, মানে সব টাকা ওই স্পন্সর করেছে, যা যা খরচা হবে। তো দিদি আমার কুলু কুলু দিদি, তো আমাদের সঙ্গে যাচ্ছে পার্থ, আছে এলেক্স পার্থ, এটা হলো আমার টফি, টফি কিন্তু দেখে আসো। আমি খুব এক্সাইটেড হয়ে গেছে, আমি এখন কোথায় যাচ্ছি, সাজুজু করে সাথে জামা পড়েছি, তাই জন্য কোথায় যাবো আগেও বলেছি, এখনো বলছি কোথায় যাবো আমরা নিজেও জানি না। তো চলো আমরা গাড়িতে করে এখন যাই, আর কোথায় যাই, কোথায় আমাদের জার্নিটা শেষ হবে। ও টফি, এরকম কেন করছো, কাজে গেছো, দেখো দেখো কি করো, সাজুগুজু করে যা, তুই যা, যাও যাও। এই টফি, এইটা হলো টফি, এটা আমার কুকুর, অনেক আদরের কুকুর, তোমার দেখতে পাচ্ছ, আমাকে অনেকবার কামড়ও দিয়েছে, তো আমি সাথে আবার ভ্যাকসিনও নিয়ে নিয়েছি, আর ওকে ভ্যাকসিন দেওয়া আছে, অবশ্য ভয় নেই কোনো। আর এখানে দেখছো অভি যাচ্ছে, আরো অনেকে যাচ্ছে, তো আমাদের গাড়ি থেকে পরিচয় করো, চলো আসা আসা, দাঁড়াও কপি করিস না। তুই আমার উঠতে দিবি না, নিয়ে যাও তো, ট্রাভেলিং করে তো তাই ওকে মাঝে মাঝে আমরা দেখতে পাই না, তার পাশে আছে যে কাঞ্চন মল্লিক, তোমরা চেনো অনেকে, নতুন ব্লগে দেখছো আমাকে কাঞ্চন মল্লিককে, আর তার পাশে কালকে দিদি আছে, ওফো ভাইয়া দিদি আছে, তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা এখন যাচ্ছি, আর এদিকে এবার অভি, অভি আছে, তোমার কেমন লাগছে, শরীরে কি খারাপ, তোমার শরীরটা খুব খারাপ লাগছে, ভাতটা খেয়েছি তো, আমি শুধু ওকে বলেছি তুই কি ভাত খাবি, ওই দে অল্প একটা খাই, মানে শরীর খারাপ লাগতে লাগাল, কেন খাইলি ভাই, কেন খেলি ভাতটা, খাওয়ার দরকার ছিল না, শরীর আর এখানে আছে আমাদের দাদা দিদি, দেখাই দেখিয়ে দিয়েছি দাদা দিদিকে একবার করে, দিদি একটু হাই করে দাও, দাদা তো গাড়ি চালাচ্ছে, তো এখন এখানে আছে আমাদের কাঞ্চন মল্লিক, এই কাঞ্চন মল্লিক তো আমার মাথা কোনদিন গরম করে দেয়, একদিন মেরে দেবো আমি, কারণ এত কথা বলে মেয়েদের সঙ্গে, সত্যি মানে তো গায়েস, তো আমরা এখন যাবো, আমরা একটু লং ড্রাইভে যাই, আবার কথা হবে, দর্শন করি, টাটা।
তো গাইস আমরা আজকে এখন প্রায় 11:30 বাজে, এখন 12টা বাজে। তো আমরা এখানে আজকে ধাবাটা দেখে দাও। তো আমরা এই ধাবাতে খাওয়া দাওয়া করলাম আর আমরা এখন যাবো এখান থেকে ডাইরেক্ট বাড়ি। বাড়ি যাবো না, এখনো কেক কাটা আমাদের হয়নি। তো কেক কাটা তোমাদের দেখাবো। এখন 12টা বাজে, 12টা ঠিক 12টায় কেক কাটবো। আর রাস্তায় এখন লং ড্রাইভে বেরেছি, রাস্তা যেখানে দাঁড়াবো যেখানে যেখানে দাঁড়ানোর সময় পাবো, বাট যখন দেখবো 12টা বেজে যাবে তখনই দাঁড়িয়ে সেখানে বসে কেকটা কাটবো। কারণ এখন নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করিনি যে কোথায় বসে কেকটা কাটবো আমরা। চলো আমরা গাড়িটা এখন যাই, আমাদের সঙ্গে ভিডিও করছে পার্থ ভাই। তো আমরা গাড়িতে যাবো। আমার বার্থডে, তো বার্থডে আজকে এক জায়গায় এসে এটা হলো গঙ্গা। দেখো গঙ্গাটা একটু দেখে দাও, দিকে আসো গঙ্গাটা নিয়ে এসো। এটা হলো, এটা হলো গঙ্গা, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গঙ্গা, বড় অনেক বড় গঙ্গা। তো আজকে আজকে সেলিব্রেশনটা এদিকে এদিকে আজকে আজকে যে সেলিব্রেশনটা হবে সেই সেলিব্রেশনটা হবে মানে গঙ্গার পাশে একটা, এটা অনেক বড় ব্রিজ, এটা আমাদের কল্যাণীর একটা বড় ব্রিজ, নাম করা ব্রিজ। সেই ব্রিজটার নাম বাজপেয়ী ব্রিজ, যতটা আমরা জানি। তো এখন আমার বাড়িটা এই ব্রিজের সামনে হবে। এখন প্রায় 12:10 হয়ে গেছে, বাট 12টার মধ্যে ভাবলাম ভেবেছিলাম হয়তো কাটবো, বাট সেই সময় এখানে এসে পৌঁছাতে পারিনি। তাই অনেকটা অনেকটা ঘুরতে গেছিলাম, অনেকটা ঘোরা হয়েছে, তাই পৌঁছাতে পারিনি। তো এখন আমরা এখানে কেকটা কাটবো। তোমরা কেকটা দেখতেই পাচ্ছ। এখন পার্থ তো সবসময় ছবি তুলতে ব্যস্ত থাকে, অলওয়েজ পার্থ ছবি তুলতে ব্যস্ত থাকে। এটা হলো পার্থ, তোমরা দেখো এটা হলো পার্থ বা তো অলওয়েজ মানে আমার সঙ্গে থাকে, তো সবসময় ছবি তুলতে, মানে আমি বলি মাঝে আমার একটা ছবি টুবি তোল, না 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 ও নিজের ছবি তুলবে। আর এদিকে একটু দেখিয়ে দিই, ওদিকে ওদিকে কারা কারা আছে দেখিয়ে দিই একটু। এদিকে আছে আমাদের, দেখো এদিকে জিত্তু ভাই আছে, আর এদিকে আছে অভি। অভি তো একদম এটা নিয়ে ব্যস্ত, সবসময় মারবে লোকের গায়ের মধ্যে, তাই এটা নিয়ে ব্যস্ত সবাই। এত লাইট দেয়নি কেউ। এটা অভি দেখতে পাচ্ছ, সব জোরে আসলো না, এবার ঠিক আছে। এটা হলো অভি, আর এটা হলো আমাদের ভাইয়া, আর এটা হলো আমাদের দিদি। তো তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া দিদিকে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আছে আমাদের জিত্তু, আর আমরা আছি এখন এদিকে, আমরা আছি এখন এখানে কি রুকো, ঠিক আছে। কোথায় আছি আমরা? ব্রিজের উপরে। ব্রিজের উপরে। এখন আমি একটু দেখাই কেকটাকে, কেকটা ধুয়ে পরে নষ্ট হয়ে যাবে। আমরা কেকটা এখন এখন দেখছো এখানে, আমরা এখন কেকটা কাটতে এসেছি, এখন আমরা কেকটা কাটবো। ও বিদা কি করছেন বুঝলাম না, ও কি করছে, এ ও বিদা কি করছে, এই কেকে লাইট মার, কেকে না এটা কি আছে, আমার ফোন এটা লাইট বাড়া না, লাইট দাও, আমার ওটা লাল লাইট চলে গেল, লাল লাইট চলে গেল, সাদা জ্বালা পাতো, সাদা জ্বালা দেখি বাবা, ডাইরেক্ট লাইট পিগলু লেখা আছে, আর এখানে আছে হ্যাপি বার্থডে ব্লাবলা লেখা আছে। এটা হলো কি, এটা এটা কিছু একটা আছে, এটা চকলেট দিয়ে তৈরি। তো কেক স্পন্সর ভাই, এই যে দিদি, দিদি আমাকে কেকটা স্পন্সর করেছে। আচ্ছা ঠিক আছে। আর আজকে টিট ভাই আমাদের দাদা, দাদা আজকে পুরো পুরো খাওয়া দাওয়া অলওয়েজ যত কিছু খরচা হবে দাদা দিয়েছে। ভাইয়া ভাইয়া, আর এই কি ভাইয়া, নামটা একটু ঘুরে দাও, ভাইয়া নামটা কি ভাই, বিকাশ, বিকাশ ভাই আজকে পুরো, বিকাশ ভাইয়া পুরো খানা পিনা জিতনা জিতনা খরচা হয়, মেরা তো এক পয়সা ভি খরচা নেই, মানে আমার তো একটা খরচা হয়নি, আজকে যা খরচা ভাইয়া দিল আর দিদি দিল, দিদি কেকটা স্পন্সর দিদি করেছে, আর খাওয়া দাওয়া তো ভাইয়া দিল। তো না বললেই নয়, পার্থ তোমাকে একটু দেখেছি, এই যে পার্থ, পার্থ দাদা কাটো, ও ও পার্থ দি ঘোরাও ভাই, না দেখা যাবে না, এদিক ঘোরা না একটু ঘোরা, এই যে পার্থ, পার্থ যে না থাকলে তো কোনো মজাটাই পুরো মাটি, যে না থাকলে। আর এখানে চলে এবার কেকটা কাটবো আমি, ধরো পার্থ কেকটা কাটবো, রেডি করো, হ্যাঁ রেডি, 1 2 3 রেডি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, কখন মারা উচিত ছিল, কালকে পার্টি আছে অনেক বড়, পার্টি করতে হবে দাদা, একটু করে তোদেরকে খাইয়ে দিই একটু একটু করে, মারতে পারা না, এটা তুই খাও
আমি খাবো ভাই, খাওয়াচ্ছি তো, তোমার খাওয়াতে হবে না, খাওয়ার জন্য ব্যস্ত রে, না ভাব খাও খাও এসো, এটা তোমার জন্য, এটা তোমার জন্য খাও, এখন পাত্র খেলো জাঙ্গুর দিকে কাটা, এখন আমাদের এই কবি ভুলবার কথা বলো না তুমি, এখন আর কি সব পদে দিচ্ছে মাথার মধ্যে, এবার এবারে আমাদের অভি এনাও খাও, এবার আর খাবো না, না তুই খাবি না, এবার অভি খাবে, এমন তো না কম দামের তো কেক না ভাই, সেই জন্য চুলটা পুরো একদম নষ্ট হয়ে গেছে আমার, একদম 100% আমার আজকে ঠান্ডা লেগে যাবে, আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে এগুলো শুকিয়ে নেবো, তো গাইস আজকে ব্লগটা এইখানেই এইটুকু, তো নেক্সট টাইম আমার ব্লগ হবে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।